বছরের প্রথম দিন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের অংশ হিসেবে রবিবার দিনাজপুরের সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। নতুন বই বিতরণ উপলক্ষে সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের মোহাম্মদ মামুন। সহকারী পদশিক্ষক মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক যথাক্রমে মোসাম্মদ সাদেকুল নাহার, অনিমা দাস, মোহাম্মদ রুহুল আমিন ও সহকারী পদশিক্ষক মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক যথাক্রমে মোসাম্মদ সাদেকুল নাহার, অনিমা দাস, মোহাম্মদ রুহুল আমিন ও এসএমসি সদস্য মোহাম্মদ বাতেন প্রমুখ। এ সময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমরা সবাই জানি এই সরকার তিন মেয়াদে ক্ষমতায় আছে, এই সরকারই প্রথম আনুষ্ঠানিকভাবে বছরের প্রথম দিনে বই বিতরণ অনুষ্ঠানটি আর সরকারিভাবে বই দেওয়ার এই কার্যক্রমটি চালু করেন।